ভিউয়ার্স এতক্ষণ ধান দিচ্ছিলাম, এখন সরাসরি চাউল বাইর হচ্ছে। আপনারা তো লক্ষ্য করে দেখেন চাউলের মান দেখেন, একদম চকচকে পরিষ্কার চাউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স আপনাদের সামনে এই মুহূর্তে অবস্থান করতেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে। তো এই গ্রামে আমাদের দেওয়া একটি সবচেয়ে বড় রাইস মিলের যে অবকাঠামো বা সবচেয়ে বড় রাইস মিলের ছোটোটা, যেটি স্টিল বডি দুই ছেলের রাইস মিল, সেই স্টিল বডি রাইস মিলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ফিটিং করাই আছে। তো এই রাইস মিলটি ক্রয় করছে যে ভদ্রলোক, আমরা আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেবো। তো প্রথমে আমরা চাচার কাছ থেকে চাচার নামটি জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম আব্দুর রাজ্জাক। তো আপনি এই মেশিনটি কতদিন যাবৎ ব্যবহার করতেছেন? আজ তিন মাস ধরে ব্যবহার করছি। তো চাচা, আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন আর কি, যে আপনি এই মেশিন চালিয়ে প্রতি ঘন্টায় কেমন ধান মাড়াই করতে পারছেন, আমরা যেটা বলে দিচ্ছি সেটা কি সঠিক পাচ্ছেন? হ্যাঁ, 30 মন করে বের করতে পারছি। তো ভিউয়ার্স আপনারা চাচার মুখ থেকে শুনলেন 30 মন করে চাচা মাড়াই করতে পারছে। তো চাচা, আপনার এই মিলে স্টাফ কয়জন? 2 জন। তো আরেকজন কে? আমার এইটা। তো এই যে চাচার মিলে আরেক ভাই আছে, তো এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী আজম হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন চাষার মুখ থেকে শুনলাম, এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কি পরিমাণ ধান মাড়াই হচ্ছে এই মিল থেকে আর কি পরিমাণ চাউলের মান হচ্ছে। ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স অনেকে বলেন ফাউন্ডেশন সিস্টেম, তো ফাউন্ডেশন কিন্তু আপনার ইতিপূর্বে যদি কোনো মিল থেকে থাকে সেই মিলের ফাউন্ডেশনের উপরেই এটি বসবে, খালি কিনা আপনার চৌকাটে একটু এদিক ওদিক করা লাগবে, আর আপনার সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই। ভিভেল আর ফ্ল্যাট বেল যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন। এই মেশিনটি চলতেছে 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে, অবশ্যই 440 লাইন হতে হবে। সেটা অনেকেই বলেন 220 লাইনে চলবে কিনা, তো না, 220 লাইনে চলবে না। তো এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল নিয়মিত দেখছেন তাদেরকে আবারও প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখতে থাকুন কি পরিমাণ চাউল আমরা মাড়াই করতেছি এই মেশিন দিয়ে। এখন ধান দিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
দিচ্ছিলাম, এখন সরাসরি চাউল বাইর হচ্ছে। আপনারা তো লক্ষ্য করে দেখেন, চাউলের মান দেখেন, একদম চকচকে পরিষ্কার চাউল। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা নাই, চাউলের মান কিন্তু একদম একশো একশো ফাইনাল হচ্ছে। আপনারা দেখুন চাউলের মান কিন্তু সঠিক আছে। তো ঠিক একবারেই কিন্তু এই মেশিন দিয়ে চাউল বাইর হয়ে যাবে, ঠিক এইভাবেই কিন্তু ফাইনাল হয়ে যাচ্ছে দেখুন। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। মেশিনের গায়ে অবশ্য আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেকশন করে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া আছে, সেটাও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।